হ্যালো, স্বাগতম সবাইকে তারেক ব্লগের নতুন আরও একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। মাত্র ডিউটি থেকে বের হলাম, ভাবছিলাম যে একটু মার্কেটে যাব, কিন্তু বাসায় মাস্ক বলে রেখে চলে আসি। তো একটা মাস্কের দোকানে গেছিলাম, যে পাশেই একটা দোকান আছে মাস্ক বিক্রি করে, তো ওইখানেও মাস্ক শেষ হয়ে গেছে। বলো 10-15 মিনিট ওয়েট করতে, তা ভাবলাম যে 10-15 মিনিট এখানে ওয়েট করে কি করব। পাশে ছোট্ট একটা পার্ক আছে, চলো না পার্ক থেকে ঘুরে আসি, আশা করি সবার ভালো লাগবে। এই বাড়িটা আপনাদের কেমন লাগে? আমার কাছে তো অনেক সুন্দর লাগে। দোয়া করবেন যাতে ভবিষ্যতে এরকম একটা বাড়ি কিনতে পারি। এই পাশে হচ্ছে টেনিস খেলার কোর্ট, এখানে টেনিস খেলে, প্যাডল, ব্যাডমিন্টন অনেক কিছুই আছে, যার ভিতরে জায়গা আছে খেলার জন্য, সেকশন ভাগ করা আছে সবগুলোই। এটা একটা প্রাইভেট কোম্পানি, এখানে প্রায় 30 ইউরো ঘন্টায় পে করতে হয় এখানে খেলতে গেলে, আর এরাই সব সার্ভিস দেয়, র্যাকেট বল যা কিছুই লাগে না কেন এরাই সব সার্ভিস দেয়, বাট ঘন্টায় 30 ইউরো করে। এই যে এখানেও সুন্দর একটা বাড়ি আছে, আর বাড়ির নিচে বা সামনে দেখেন কি সুন্দরভাবে পরিষ্কার করা, কি সুন্দর ডিজাইন করে এই গাছগুলো লাগানো এবং কত পরিষ্কার। এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটার নিচতলায় হচ্ছে একটা অফিস আছে, আর ওই পাশে একটা মেসেজ সেন্টার আছে, আর উপরে যে সব ফ্ল্যাটগুলো এগুলো সব বসবাসের জন্য। এটা হচ্ছে বাড়ি ভাড়া দেওয়ার এজেন্সি, যেসব মালিক পক্ষরা আছে বাড়ি ভাড়া দেওয়ার জন্য, যে যাদের বাড়ি ফাঁকা আছে, রুম ফাঁকা আছে, ফ্ল্যাট ফাঁকা আছে, তারা এখানে এসে সব ইনফরমেশন দিয়ে যায়, আর এরা মার্কেটিং করে ক্লায়েন্ট খুঁজে আনে। মানে এদেরই দায়িত্ব থাকে আর কি, কাস্টমার ধরে আনার, যে আপনার একটা বাড়ি আছে ভাড়া দেবেন, এর দায়িত্ব এদের ক্লায়েন্ট ধরে আনার। দেখা গেছে এর বিনিময়ে কিছু পার্সেন্টেজ আর নাই। যাই হোক, দেখেন এই সাইডটা তো, দেখেন এই সাইডটা তো ঠিক লেভেল করা, একবারে খুব সুন্দরভাবে লেভেল করা, যে কোনো জায়গায় উঁচু নিচু নেই, ফুল লেভেল, একই সাইজের সব কিছু, কারণ এখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যথেষ্ট চেষ্টা করে এরা। আর এই সাইডটা হচ্ছে কেন পার্ক, রাস্তা ক্রস করি, এই যে লাল সাদা যে দুটো বেঞ্চ দেখতে পারতেছেন, এখানে হচ্ছে যেসব গার্জিয়ানরা বাচ্চা কাচ্চা নিয়ে আসে খেলতে, এখানে বাচ্চা কাচ্চারা তো খেলাধুলা করে, আর গার্জিয়ানরা এখানে বসে তাদের খেলা দেখে কিংবা তাদের জন্য ওয়েট করে। তার এইটা হচ্ছে পার্কের ডান পাশ, যে বেরোনোর পরেই, বের হবার পরেই ডান পাশটা আছে এই সাইড, আর বাম পাশটা আছে এই সাইড। আপনাদের যে বাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে বাম সাইড, আর এই হচ্ছে কেন প্রবেশ মুখ। এখানে লাইট আছে, এই এই সাইডেও লাইট, এই সাইডেও লাইট, এবং ক্যামেরা, লাইটের নিচে ক্যামেরা। এখানে না হলেও 8 থেকে 10টা ক্যামেরা আছে। এখানে বাচ্চা কাচ্চারা খেলে তো সিকিউরিটির জন্য দেখা গেছে, যে কোনো বাচ্চা কাচ্চা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় বা কোনো ইমার্জেন্সি দরকার পড়ে, তখন দেখা গেছে যে যাতে ওই ক্যামেরা দিয়ে কন্ট্রোল করে তারা দ্রুত এসে সার্ভিস দিতে পারে, এই জন্য সব জায়গায় ক্যামেরা। সিকিউরিটির ব্যবস্থা খুবই এখানে উন্নত, সিকিউরিটি চিকিৎসা দুটারই মান খুবই উন্নত। এই সাইডে কিছু গাছ লাগানো আছে, দেখেন যে গাছগুলো কত সুন্দর করে করা, একটা ডিজাইনের মতো করা, এতে পরিবেশের জন্য ভালো, আবার দেখা গেছে যে দেখতেও ভালো লাগে। এ দেখেন গাছগুলো কি সুন্দরভাবে লাগানো, চারপাশে প্লাস্টার করা আর মাঝখানে এই গাছগুলো লাগানো, অল্প কিছু গাছ। আর এটা হচ্ছে ঘোড়া, হর্স, তো এখানে বসে নিচে স্প্রিং দেওয়া, যে এটা আছে হ্যান্ডেল, এখানে বসে হ্যান্ডেল দিয়ে এভাবে ঝোলা, তারা ঘোড়ায় ওঠার আনন্দ নেয়। আমরা তো ছোট থাকতে চাচা মামার পিঠে বসে ঘোড়া চালাইতাম, আর এখানে হচ্ছে
এই এই ঘোড়াই চালায়। এটা হচ্ছে বিমান, সেম সিস্টেম, নিচে স্প্রিং, সেম সিস্টেমে দোল খাইতে হয় এদিকে। আর এই যে যে ম্যাটেরিয়ালটা দেখতেছেন নিচে, এই ম্যাটেরিয়ালটা শক্ত কোনো কিছু না, ফোম টাইপের, যাতে এখানে দোলনা, এই যে দোলনা আছে এখান থেকে কোনো বাচ্চা কাচ্চা পড়ে গেলে যাতে মাথায় বড় ধরনের আঘাত না পায় বা শরীরে কোনো বড় ধরনের আঘাত না পায়, এই জন্য এই সিস্টেমটা করা। যে দেখতে মনে হয় যে খুবই শক্ত, কিন্তু অরিজিনালে অনেক নরম। আর এইখানে দেখা গেছে আনন্দের সাথে সাথে শরীর চর্চার একটা ব্যবস্থা আছে, দেখা গেছে বাচ্চা কাচ্চাদের ব্যায়াম হয়ে যায় যে এখান থেকে ওঠে সিঁড়ি দিয়ে, আর এইখান থেকে এই যে এইখান দিয়ে স্লিপ করে, স্লিপ করে এখানে নামে। এই জায়গায় কিছু গাছ, একটা বেঞ্চ, একটা চেয়ারের মতো। আর এই যে সমান্তরাল জায়গাটা দেখতেছেন, এখানে আছে স্কেটিং করে, যারা নতুন স্কেটিং শেখে তারা এখানে আসে। অনেক ছোট থাকতে স্কেটিং শেখানো হয়, হবার বোর্ড চালানো শেখে, তো এখানে স্কেটিং যারা নতুন তারা এইখানে ই করে, কারণ সমান জায়গা আছে। তারপর আবার সিকিউরিটির জন্য এই জায়গায় লোহা, লোহা তো না এটা প্রায় স্টিলের হবে সম্ভবত, যে সিকিউরিটির জন্য দেওয়া আছে, যে কোনো বাচ্চা কাচ্চা পড়ে যেতে গেলে তখন এইটা সাহায্য নেয়। আর ওই পাশে হচ্ছে বাস্কেটবলের জায়গা, ওইখানে বাস্কেটবল খেলে, একটু কাছ হবে। এই জায়গাটা অনেক পরিষ্কার, যে ময়লা নেই বললেই চলে। তারপরে কিছু ময়লা থাকে, কারণ যে বাচ্চা কাচ্চারা এই পার্কে আসে, খাওয়া দাওয়া করে, তাদের হাতে বিস্কিট চিপস আবি যাবি থাকে, তারা হয়তো বা নিচে ফেলায়, কিছু ময়লা আছে। এমন না যে ফুল ক্লিন, 100% ক্লিন, তারপর যথেষ্ট সম্ভব চেষ্টা করা হয় এই জায়গাগুলোকে ক্লিন রাখার জন্য। কারণ যে অনেকগুলো ডাস্টবিন, যে দেখেন যে এইখানে একটা ডাস্টবিন আছে, ওই গাছের নিচে একটা ডাস্টবিন আছে, ওই যে সামনে আর একটা ডাস্টবিন দেখা যাচ্ছে, তিনটে ডাস্টবিন, ওই যে বেঞ্চের ওই পাশে বা বেঞ্চ থেকে হালকা একটু সামনে আর একটা চালান কাছে যাচ্ছে, ওইদিকেই যাচ্ছি, ওই যে আর একটা ডাস্টবিন আছে। তো দেখা গেছে যে এইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য খুবই চেষ্টা করে, আর বাদ বাকি তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাজ। এটা হচ্ছে সামনের ভিউ, এই যে বিল্ডিংটা আমরা প্রথম দেখছিলাম। Oh.
এটাই ছিল এই পার্কের সম্পূর্ণ ভিউ। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটি। যেসব ভাই বোনেরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা না করেছেন দ্রুত গিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে আর আপনি ভিডিওটি উপভোগ করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।